হ্যালো ফ্রেন্ডস ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন ইনফোইট সলিউশন জব ইউটিউব চ্যানেল এই মুহূর্তে উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয় থেকে রাজ্যে কৃষি দপ্তর থেকে রাজ্যে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পুরুষ মহিলা উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন ওয়ার্ক ইন ইন্টারভিউর মাধ্যমে আপনাদের নিয়োগ করা হবে আপনারা কীভাবে আবেদন করবেন কবে আপনাদের কোথায় ইন্টারভিউ আছে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে আপনারা এই ভিডিও থেকে কমপ্লিটলি ইনফরমেশান পেয়ে যাবেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকন বাটনটি অল বাটনে ক্লিক করে রাখবেন তো ফেন্স উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয়ের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা সরাসরি প্রবেশ করতে পারবেন অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমরা উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করেছি অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন প্রবেশ করার পর আপনারা উপর দিকে স্কল ডাউন করলে ফার্স্ট আপনারা এখানে দেখতে পাবেন যে ক্লিক হিয়ার ফর নোটিফিকেশান এখান থেকে আপনারা নোটিফিকেশানটি ডাউনলোড করে নেবেন তা চলুন নোটিফিকেশানটি ডাউনলোড করে নেওয়া যাক এখান থেকে লাইভ প্রুফ আপনাদের দেখিয়ে দিচ্ছি নোটিফিকেশানটি ডাউনলোড করে নেওয়ার পর আপনাদের সঙ্গে সম্পূর্ণ ডিটেলস বিস্তারিত আলোচনা কর উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয়ের নোটিফিকেশান অনস্ক্রিনে শো করছে আপনারা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয় পন্ডিবাড়ি ডিস্ট্রিক্ট কোচবিহার ওয়েস্ট বেঙ্গল পিনকোড সেভেন থ্রি সিক্স ওয়ান সিক্স ফাইভ ওয়াক ইন ইন্টারভিউ আপনাদের ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয়ে রিক্রুটমেন্ট করা হবে যেখানে আপনাদের বলা হয়েছে অ্যাডভার্টাইজ নাম্বার এখানে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন শো করছে একুশ আট দু হাজার তেইশ তারিখে নোটিফিকেশনটি পাবলিশড করা হয়েছে আপনাদের অ্যাপ্লিকেশন আর হেয়ার বাই ইনভাইট ফর ওয়াক ইন ইন্টারভিউ ফর সিলেকশন অফ জুনিয়র রিসার্চ ফলো অ্যান্ড ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পোস্টে আপনাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে এখানে আপনারা ফিমেল এবং মেল উভয় প্রার্থীরাই আপনারা আবেদন করতে পারবেন নেক্সট আপনারা ওপর দিকে করলে উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয় একত্রিশ আট দু হাজার তেইশ তারিখে আপনাদের ইন্টারভিউ ডেট রয়েছে জুনিয়ার রিসার্চ ফলো এই পোস্টে আপনারা এখানে স্যালারি পেয়ে যাবেন একত্রিশ হাজার টাকা পার মান্থ তার আগে আপনাদের জানিয়ে রাখি উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয়ে যে রিক্রুটমেন্টটি করা হচ্ছে এটি একটি সেন্ট্রাল গভর্নমেন্টের জব এখানে আপনাদের একত্রিশ হাজার টাকার সঙ্গে আরও এইট পারসেন্ট আপনারা এইচ আর এ পেয়ে যাবেন এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এম এসি ইন সয়েল সায়েন্স এমএসসি ইন সয়েল সায়েন্সে যদি আপনাদের কোয়ালিফিকেশান থেকে থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন এমএসসি ইন সয়েল সায়েন্সে শিক্ষাগত যোগ্যতা থাকে সেক্ষেত্রে আপনারা জুনিয়র রিসার্চ ফলো এই পোস্টে আবেদন করতে পারবেন এই পোস্টের ক্ষেত্রে আপনাদের ইন্টারভিউ ডেট বলা হয়েছে একত্রিশ আট দু হাজার তেইশ তারিখে আপনাদের ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউর টাইম বলা হয়েছে দুপুর বারোটা ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পোস্টে সেক্ষেত্রে আপনাদের মান্থলি স্যালারি রয়েছে বাইশ হাজার টাকা যদি আপনারা ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাদের এসেন্সিয়াল এডুকেশন কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে ফোর ইয়ার বিএসসি ডিগ্রি ইন এগ্রিকালচার যদি আপনাদের চার বছরের বিএসসি এগ্রিকালচারে ডিগ্রি করা থাকে সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন ডিসাবিলিটি যেগুলি চাওয়া হয়েছে এগুলি আপনাদের না থাকলেও আপনারা আবেদন করতে পারবেন নেক্সট আপনাদের দেখিয়ে দেবো আপনারা কোথায় কবে ইন্টারভিউ দেবেন টোটাল এই দুটি পোস্টের ক্ষেত্রে আপনাদের ইন্টারভিউ ডেট বলা হয়েছে একত্রিশ আট দু হাজার তেইশ তারিখে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে আপনাদের ইন্টারভিউ ডেট অ্যান্ড টাইম বলা হয়েছে একত্রিশ আট দু হাজার তেইশ তারিখ দুপুর একটার সময় আপনাদের ইন্টারভিউ হবে ইন্টারভিউ লোকেশান কী রয়েছে সেটি আপনাদের দেখিয়ে দেবো একদম আপনার নিচের দিকে চলে আসবেন নিচে আসার পর আপনাদের এখানে ভেনু বলে দেওয়া হয়েছে কনফারেন্স রুম অফ দ্য আর কে ভি ওয়াই বিল্ডিং উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয় কোচবিহারে আপনাদের এই লোকেশানে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট টাইমের আগে আপনাদের পৌঁছে যেতে হবে হাউ টু অ্যাপ্লাই আপনারা আবেদন করবেন কি হবে আপনাদের এখানে কোনো কিছু আবেদন করতে হবে না এখানে শুধু আপনাদের বলা হয়েছে দ্য ক্যান্ডিট সু ব্রিং টু কপিস অফ অ্যাপ্লিকেশন অ্যালং উইথ আপনার দু কপি ডিটেল বায়োডাটা নিয়ে যেতে হবে এবং তার সঙ্গে বলা হয়েছে টু সেট ফটোকপিস অফ অল ডকুমেন্টস আপনাদের যে যে ডকুমেন্টগুলি বলা হয়েছে ডকুমেন্টগুলি আপনারা সব থেকে মনোযোগ দেবেন মাধ্যমিকে মার্কশিট আপনাদের টোটাল শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র যেগুলি আপনাদের দু সেট আপনাদের জেরক্স করে সেলফ অ্যাডাস্টেড করে নিয়ে যেতে হবে ইন্টারভিউ দিনে এবং তার সঙ্গে আপনাদের অরিজিনাল ডকুমেন্টস ক্যারি করতে বলা হয়েছে আপনাদের কোনো কিছু আবেদন করতে হবে না আপনারা সরাসরি যে যে ডকুমেন্টগুলি বলা হয়েছে এই ডকুমেন্টগুলি নিয়ে আপনারা সরাসরি ইন্টারভিউ ভেনুতে প্রবেশ করতে পারবেন টোটাল ডকুমেন্টের এডুকেশন ডিপার্টমেন্টের অল ডকুমেন্ট দু কপি করে জেরক্স করে তার ওপর সেলফ অ্যাটেস্টেড করে নির্দিষ্ট দিনে যে ভেনুটি বলা হয়েছে সেই ভেনুতে আপনারা হাজির হয়ে যাবেন আপনাদের ডাইরেক্ট ইন্টারভিউ হবে এখানে শূন্যপাত কত রয়েছে সেটি আপনাদের দেখিয়ে দেব এখানে আপনাদের শূন্যপদ রয়েছে জুনিয়র রিসার্চ ফলো এই পোস্টের ক্ষেত্রে টোটাল একটি শূন্যপদ রয়েছে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে একটি শূন্যপদ রয়েছে টোটাল আপনাদের এই দুটো পোস্টে আপনাদের রিক্রুটমেন্ট করা হবে ওয়াক ইন ইন্টারভিউ মাধ্যমে সেন্ট্রাল গভর্নমেন্টের জব রিক্রুটমেন্ট করা হচ্ছে উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয়ে